বর্ষাকালে যে কোনো মাছের পেটেই না অনেক ডিম হয়, তো বর্ষাকাল পড়ে গেছে, বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমার মাছের ডিম খেতে খুব ভালো লাগে, মানে আমি খুব ভালোবাসি। তো বরকে কয়দিন ধরে বলছি যে একটু মাছের ডিম আনো না, বড়া করে তরকারি করব। তো আজও এনেছিল অনেকগুলো কাতল মাছের ডিম। সো ডিমটা আনার পরে আমি ডিমটাকে ভালো করে জলে ধুয়ে নিলাম, নিয়ে জল ছেঁকে এই ডিমটার মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচা দিয়ে আর লবণ হলুদ দিয়ে আর একটু বেসন দিয়ে এটাকে মাখালাম। মাখিয়ে নিয়ে এবারে আমি এটাকে বড়া বানাবো। তো কড়াইয়ে তেল দিলাম, অনেকটা তেল দিলাম, কারণ ছাঁকা তেলে এই বড়াটা আমি বানাবো। তো এবার ছোট ছোট করে গোল গোল করে অল্প অল্প করে বড়া ভাজতে লাগলাম। একসাথে অনেকগুলো ভাজিনি, পাঁচটা ছটা করে ভাজছি, কারণ ওই যে লেগে যায়, ভেঙে যায়, এটার একটা ভয় থাকে। তো পাঁচটা ছটা করে ভাজলাম। তো বড়া ভাজা কমপ্লিট হয়ে গেলে এটা দিয়ে আমি তরকারি বানাবো। আর এখানে মশলা হিসেবে নিয়েছি জিরা, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা আর আদা আর একটু পেঁয়াজ। তো এই সমস্ত মশলাকে আমি একসাথে বেটে নিয়ে তারপরে তরকারিটা বানাবো। তো এখানে সমস্ত বড়া ভাজা হয়ে গেল। এবার কয়েকটা ছোটা এলাচ আর দারচিনিকে আমি ভেজে নিলাম, শিল দিয়ে থেতো করে নিব। তারপরে তেলের মধ্যে সাদা জিরা আর কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিলাম, দিয়ে নিয়ে আলু আর টমেটোকে একসাথে একটু ভেজে নিলাম। আর এখানে মশলাও বেটে নিচ্ছি, তারপরে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিব। দিয়ে নিয়ে স্বাদ মতো একটু লবণ আর হলুদ দিব। লবণ হলুদ দেওয়ার পরে এটাকে কষাবো। কষানো হয়ে আসলে এর মধ্যে আমি ওই বড়াগুলোকে ছেড়ে দিব। আর আমি যে ছোটো এলাচ আর দারচিনিটা ভেজে রাখছিলাম ওটাকে শিল নোড়া দিয়ে থেতো করে নিব। তারপরে দেখো এখানে মশলা ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে বড়াগুলোকে সব ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে ওই মশলার বাটিটার এক বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নামানো রাগ দিয়ে আমি ওই গরম মশলাটা দিয়ে দিলাম। ব্যাস, আমার মাছের বড়ার তরকারি রেডি। এটাই হবে আজকে আমাদের দুপুরে খাবারের মেনু। তো জানি না কেমন হবে রান্নাটা, পরে খেলে বুঝতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভালো লাগে ব্লগটা তাহলে অবশ্যই জানিও। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।